নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাজান গো, ওমর ফারুক কিন্তু একটা কথা বলেছে, আমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো। আপনারা বলেন তো, সন্তান যদি মারা যায় আর বাবা যদি জানাজার ইমাম হয়, আমার বাবা যদি মারা যায় সন্তান যদি জানাজার ইমাম হয়। এই বাংলাদেশে একটা সন্তান মারা গেল, তার বাবা জানাজার ইমামতি করলেন, আমি কিন্তু সেই জানাজায় অংশ নিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি, বেটা হলো রফিক সাইদি, আর বাবা জানাজা যিনি পড়ান তিনি হলেন আল্লামা সাইদি। নিজের চোখে দেখলাম বাবা সন্তানের জানাজা পড়ানোর সময় দুই চোখে কি হাল পানি পড়ে। ফেরেশতারা হয়তো বলেছিল, আল্লাহ এত কান্দে কেন, এত কান্দে কেন? আল্লাহ হয়তো বলেছে, ফেরেশতারে তোদের সন্তান নাই, তোরা বুঝবি না। সন্তান মারা গেলে বাবা জানাজা পড়াইলে শুধু বাবার মুখে দোয়া থাকে না, বাবার চোখের পানি দিয়া সন্তানের সমস্ত পাপ আল্লাহ মাফ করে সন্তানের কবর জান্নাত বানায়া দেয়। আমি নিজের চোখে দেখছি, বাবা হয়ে সন্তানের জানাজা পড়ায় আর আমি নিজে আমার বাবার লাশটাকে সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ালাম, বাংলাদেশের যত জায়গার মানুষ আমাকে ওয়াজের দাওয়াত দিবার গেছে, সর্বপ্রথম আমার দেখা হয়নি, আমার বাবার সঙ্গে দেখা হয়েছে। আমার বাবার লাশ সামনে নিয়ে আমি বাবার জন্য মাদ্রাসা করেছি, বাবার জন্য মসজিদ করেছি, আপনারা গিয়ে দেখবেন আমার বাবার জন্য সব কিছু করেছি, আমার মায়ের জন্য করেছি। তারপরে বাবার লাশ যখন সামনে নিল, ওমর ফারুক চাবুক নিয়ে বললেন, তোমরা কেন আমি মারি? হযরত ওমর সন্তানকে চাবুক মারা শুরু করলেন, দুই তিন, সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন জল্লাদ তিনটা চাবুক মারছে, আপনি চার থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, মানুষের খেয়ালে তিন বাড়ি, আল্লাহর খেয়ালের এক বাড়ির সমান। সবাই বুঝবার পারছে কিছু একটা হবে। মারতে মারতে তিরিশটা চাবুক মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে, এতক্ষণ মারছে, বাবা মারেন না, আর মত কোনো দিন খাবো না বাবা, ভুল করে হয়েছে বাবা। আল্লাহ রাসুল বলেছেন, ২৪ ঘন্টা যদি খুরমা খেজুর ভিজা রাখো, ওই পানি পান করলে তোমার দেহের ২১টা রোগ সারবে, কিন্তু ৪৮ ঘন্টা যদি খুরমা খেজুর পানির মধ্যে ভিজা রাখো, তাহলে ওই পানিটা কিন্তু তোমার মদ হয়ে যাবে। তুই নবীর সুন্নত মানিস নাই, তুই ২৪ ঘন্টা না মানে ৪৮ ঘন্টায় ভিজে গেছিস, এই জন্য তোর মুখ দিয়ে মাতলামি গন্ধ বাড়ায়, তুই বাপকে সালাম দে ভাই কোষ। সমানে মারতেছে, আর মদ পান করবো না বাবা, মাফ করে দেন। কিন্তু ৩০টা চাবুক যখন মারছে, ছেলের জবান থেকে আর কোনো কথা বের হয় না। ওমর ফারুক চেয়ারে বসে বললেন, এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবি দৌড়ে গিয়ে এক গিলাস ঠান্ডা পানি নিয়ে ওমর ফারুকের হাতে দিল। ওমর ফারুকের বউ দূর থেকে দেখতেছে, তার সন্তানকে স্বামী মারতেছে, বাবা তার সন্তানকে মারতেছে, দৌড়ে এসে স্বামীর সামনে পড়ে যাবে, সাহস পায় না, কারণ বউটাও জানে স্বামী নিজের ইচ্ছায় মারে না, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে মারতেছে। জোরে কোন কথা ঠিক কি? ওমর ফারুক এক গিলাস পানি পান করে বললেন, একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় মারলে দৌড়া আদায় হবে না। সমস্ত সাহাবীরা চমকে গেল, তারা মনে করেছিল পানিটা হয়তো বেহুশ হয়ে সন্তানকে পান করাবে, কিন্তু সন্তানকে পান না করে নিজে পান করে গিলাসের তলায় যে সামান্য পানি ছিল ওই পানিটা ছেলের মুখে ছিটায় দিল, যেই মাত্র চোখে মুখে ছিটায় দেয় এমন সময় আবু এভাবে নড়ে উঠছে, আবার চাবুক মারা শুরু হয়ে গেছে, যেই মাত্র ৫০টা চাবুক হয়েছে সমস্ত সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে বলে আমিরুল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। ওমর ফারুক চাবুকটা রেখে ছেলের সামনে হাঁটু গেড়ে বসলেন, কপালে একটা চুমা দিলেন, নাকে একটা চুমো দে, দুইটা চোখে দুইটা চুমো দে, বললেন, বাজান রে,
আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আল্লাহর খেয়াল কলিজার মধ্যে নিয়ে তোরে মারছি বাজান, তুই যে মরে গেছিস। আমি বাবা হয়ে একটা বার খেয়াল করি নাই, বাজান কতবার তুই আমার বাবা বলে ডাকছিস। আমি উমর আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে ভজন রে তোরে মারছি দুররা, তুই মরে গেছিস। ও ভজন তুই যে মত পান করেছিলি, আমি সর্বপ্রথম জানি, যদি তোর না মারতাম দুররা তুই কিছুদিন বেঁচে থাকতি বাবা, বেঁচে থাকতি, কিন্তু এরপর মরে গেলে এই মদপানের ওপর ওদের তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো। তুই কি বলতে পারিস বাজান আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাবা শান্তি পাবো? কখনোই শান্তি পাবো না। শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তোরে দৌড়া মারছি, তুই মরে গেছি। তোর অধম বাবা রে তুই মাফ করে দে। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা রে আমার আবুর সমাজে দাফন করতে হবে, তোমরা কবর খোঁড়ো, আমি নিজে আমার সন্তানকে গোসল করায় দিব, আমার আদরের সন্তানকে আমি কাপড়ের কাপড় পরায় দিব, আমার সন্তানকে আমি নিজেই মাওয়াতি করে জানাজার দোয়া করব, আমার সন্তানকে আমি নিজের হাতে বুকের মধ্যে করে কবরের ঘরে নামায়া দেব। দূর দেখ থেকে আব্দুল্লাহ কান্দে, উমর ফারুকের বিবি কান্দে, দুনিয়ার সবাই কান্দে। কেমন সম্পর্ক কোরআনের সাথে, নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাজান গো ওমর ফারুক কিন্তু একটা কথা বলেছে, আমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো। আপনারা বলেন তো সন্তান যদি মারা যায় আর বাবা যদি জানাজার ইমাম হয়, আমার বাবা যদি মারা যায় সন্তান যদি জানাজার ইমাম হয়। এই বাংলাদেশে একটা সন্তান মারা গেল, তার বাবা জানাজার ইমামতি করলেন, আমি কিন্তু সেই জানাজায় অংশ নিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি বেটা হলো রফিক সাইদি, আর বাবা জানাজা যিনি পড়ান তিনি হলেন আল্লামা সাইদি। নিজের চোখে দেখলাম বাবা সন্তানের জানাজা পড়ানোর সময় দুই চোখে কি হাল পানি পড়ে। ফেরেশতারা হয়তো বলেছিল আল্লাহ এত কান্দে কেন, এত কান্দে কেন। আল্লাহ হয়তো বলেছে ফেরেশতারে তোদের সন্তান নাই, তোরা বুঝবি না। সন্তান মারা গেলে বাবা জানাজা পড়াইলে শুধু বাবার মুখে দোয়া থাকে না, বাবার চোখের পানি দিয়া সন্তানের সমস্ত পাপ আল্লাহ মাফ করে সন্তানের কবর জান্নাত বানায়া দেয়। আমি নিজের চোখে দেখছি বাবা হয়ে সন্তানের জানাজা পড়ায়, আর আমি নিজে আমার বাবার লাশটাকে সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ালাম, বাংলাদেশের যত জায়গার মানুষ আমাকে ওয়াজের দাওয়াত দিবার গেছে, সর্বপ্রথম আমার দেখা হয়নি আমার বাবার সঙ্গে দেখা হয়েছে। আমার বাবার লাশ সামনে নিয়ে আমি বাবার জন্য মাদ্রাসা করেছি, বাবার জন্য মসজিদ করেছি, আপনারা গিয়ে দেখবেন আমার বাবার জন্য সব কিছু করেছি, আমার মায়ের জন্য করেছি। তারপরে বাবার লাশ যখন সামনে নিলাম কত কথাই আমার মনে হয়েছে, আমি বললাম জামিল মাদ্রাসায় যাওয়ার চাই নেই, বাবা কান্দে করে আমার এই মাদ্রাসায় রেখে আমার সেই বাবা মরে গেল।
আমি জানাজার দোয়া পড়ি, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হয়তো ফেরেশতা নাজিল হয়ে বলেছিল, আল্লাহ এই বক্তা কত মানুষের জানাজা পড়াইছে, এখানে দোয়া পড়েছে, কিন্তু চোখের মধ্যে তো পানি দেখি নাই, আজকে এমন কান্দা কেন কাঁদতেছে? আল্লাহ বলে, ফেরেশতা রে, এতদিন সাধারণ মানুষের জানাজা পড়াইছে, আজকে বাবার লাশ সামনে নিয়ে কাঁদতেছে। শুধু মুখের দোয়া না, চোখের পানি যখন যোগ হয়ে যায়, ওই বাবার কবর শুধু কবর থাকে না, আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। আপনার যারা বাবা হয়েছেন, আপনারা কি চান না আপনার জানাজার ইমাম আপনার সন্তান হোক? যখন চান কি চান না? তাহলে সন্তানগুলোকে, একটা সন্তান হলো মাদ্রাসায় দেন, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, বাজান জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে সাহাবীরা ওমর ফারুক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আবু সামার লাশ যখন হযরত ওমর ফারুকের হাতে তুলে দেয়, ওমর ফারুক বুকের মধ্যে সন্তানকে নিয়ে আস্তে করে কবরের ঘরে শোয়া দিছে। সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক মুখের বাঁধন খুলে, কাফনের বাঁধন খুলে উপর হয়ে সন্তানের কপালে চুমু দেবেন, আবু সামান বাদান রে, আল্লাহর সঙ্গে যখন তোর দেখা হবে, তুই আল্লাহরে বলে দে আমি সন্তানের সঙ্গে সম্পর্ক করি নাই, আমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছি। আত্মা কুল্লাহ আল্লাহকে ভয় করেছি। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, ওমর ফারুক ছেলের কবর ছাড়ে না। সাহাবীরা দূর থেকে তাকায় দেখে কবরের ভিতর থেকে চাবুক বের করে আবার কবরের উপরে বলতেছে, আল্লাহ তোমার করুণের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে 80টা তোরা মারতে হবে, 50টা মারতেই আমার আবু সামা মারা গেছে। আল্লাহ তাই বলে মনে করো না তোমার কোরআনকে আমি ছেড়ে দিব, আরো 30টা তোরা আমার সন্তানের কবরের উপরে আমি মারতে চাই। 51 থেকে মার শুরু করলেন, 80টা তোরা মারার পরে চাবুক ফেলে দিয়ে বললেন, মাবুদ গো তুমি বলো তো আমার আত্মা কুল্লা অর্জন হয়েছে কিনা। যথাযথ ভয় করতে হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাজান, যে কোনো সময় আমরা মরে যাব। আল্লাহ বলেছে, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।